সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলকে জানাই সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ফেস টু ফেস লাইভে এসেছি। আপনাদের প্রশ্ন উত্তর থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুন্দরগঞ্জকে নিয়ে যদি বা সুন্দরগঞ্জের আশেপাশে এবং সারা দেশ সম্পর্কে, সুন্দরগঞ্জ স্পেস সম্পর্কে যদি কোনো আপনাদের কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই কোশ্চেন করতে পারেন আমাকে। আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন। কারো যদি কোনো মতামত থেকে থাকে সুন্দরগঞ্জ সম্পর্কে, সুন্দরগঞ্জ স্পেস সম্পর্কে যদি আপনাদের কারো কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে জানান, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুন্দরগঞ্জ স্পেস আমরা কীভাবে কাজ করতেছি, সুন্দরগঞ্জ স্পেসকে দিয়ে সুন্দরগঞ্জ সম্পর্কে আমাদের কী কী স্বপ্ন আছে, আরও কী কী করা দরকার আমাদের, কী কী প্রয়োজন রয়েছে, কী কী ব্যর্থতা রয়েছে আমার, সেটা যদি আপনারা কোশ্চেন করেন বা প্রশ্ন করেন, কী কী দরকার সুন্দরগঞ্জ সম্পর্কে সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরার জন্য, আপনারা যদি আমাকে কোশ্চেন করেন বা পরামর্শ দেন, তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করে সুন্দরগঞ্জকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবারই একটা স্বপ্ন থাকে যে হলো ভাইরাল হয়ে ভালো কিছু করার স্বপ্ন থাকে। তো আমরা সেই স্বপ্নটার বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, স্বপ্নের পথে হাঁটতেছি। আমরা চাই যে সুন্দরগঞ্জকে পুরো বাংলাদেশে তুলে ধরবো। সুন্দরগঞ্জের যে ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, সুন্দরগঞ্জের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, মাঠ ঘাট কালচার রয়েছে, সেগুলো আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরে সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, সারা দেশকে দেখিয়ে দিতে চাই। তো আপনারা চাইলে অবশ্যই বলতে পারেন কী কী আমাদের গাফিলতি আছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। কমেন্টস করবেন আপনারা, অবশ্যই কমেন্টস করে জানান। যারা লাইভে আছেন, ছয় সাতজন ভাই আছেন লাইভে, অবশ্যই কমেন্টস করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন। আপনি কমেন্টস করলে আমি অবশ্য খুশি হব। লাইভে এসেছি কষ্ট করে, আপনি কমেন্টস করলে অবশ্য ভালো লাগবে, ভালো লাগার স্থান হবে। অবশ্য আমরা বরাবরই বলে থাকি, ভালোবাসা রইল ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি কমেন্টস করেন, আপনারা নিয়মিত বেশি বেশি করে কমেন্টস করেন। আর হচ্ছে ভাই কোথা থেকে কমেন্টস করলেন অবশ্যই জানাবেন। বাইজিত প্রামাণিক ভাই কোথা থেকে কমেন্টস করলেন সেটা জানান। আর হচ্ছে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, আপনাদের পণ্য প্রতিষ্ঠান, বিজ্ঞাপন, বিভিন্ন নতুন নতুন যারা যেমন রেস্টুরেন্ট বা কোনো কিছু দিচ্ছেন সুন্দরগঞ্জের আশেপাশে, আপনারা চাইলে সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে সেটি বিজ্ঞাপন আকারে প্রচার করতে পারেন। আমরা প্রচার করার চেষ্টা করব যথাসাধ্যভাবে। তাহলে হবে কি, আমাদের পেজের ফ্যান ফলোয়ার অনেক, তারা সহজেই দেখতে পারবে যে সুন্দরগঞ্জে একটি সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে, স্থাপনা হচ্ছে, বা নতুন কোনো রেস্টুরেন্ট বা নতুন কোনো দোকানপাট হচ্ছে। তাহলে সুন্দরগঞ্জের মানুষেরা সহজেই দেখতে পাবে এবং তাদের হাতের নাগালেই রয়ে আসবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, কেজি স্কুল অথবা আপনাদের প্রাইভেট সেন্টার সম্পর্কেও চাইলে আপনি যে নতুন করে কেউ অথবা কেউ নতুন কোনো উদ্যোক্তা থাকলে তাহলে অবশ্যই জানাতে পারেন যে আপনাদের কী কী উদ্যোক্তা, কী কী করার স্বপ্ন রয়েছে, আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরাও আপনাদের সঙ্গে শেয়ার করব, করে আমরা সেগুলো হচ্ছে যথাসাধ্য চেষ্টা করব যে আপনার সমস্যার সমাধান করতে। তো বাইজিত ভাই বলছে হচ্ছে গাইবান্ধা ল্যাংড়া বাজার থেকে দেখছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দেন, তাহলে হচ্ছে অন্যরাও দেখতে পারবে। আমরা হচ্ছে সুন্দরগঞ্জ স্পেস থেকে লাইভ করতেছি। তো আপনাদের কারো যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমির ইসলাম সাহা বলেছেন, বড় ভাই এগিয়ে যান, ভালো কিছু অপেক্ষা করতেছি, আমরাই বদলাবো সুন্দরগঞ্জকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমাদের হাত ধরেই আমরা চাই যাতে সুন্দরগঞ্জ এগিয়ে যাক, সারা বাংলাদেশের মানুষ যাতে চিনতে পারে যে আমরা সুন্দরগঞ্জে এরকম একটি পেজের মাধ্যমে সুন্দরগঞ্জকে এগিয়ে দিতে চাই। সেটা আপনাদের প্রচেষ্টা অবশ্যই দরকার। আপনারা যদি আমাকে সাহায্য করেন বা আপনারা সবাই যদি এগিয়ে আসেন, সবাই মিলে আমরা চাই যে সুন্দরগঞ্জকে এগিয়ে নিয়ে যাব। তো আপনারা কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটি। আমি আছি হচ্ছে তারাপুরের গ্রামে বসে আছি, বসে লাইভে আছি। আপনারা কোনো মতামত থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের মতামতের অ্যান্সার দিতে, অবশ্যই মতামতের অ্যান্সার দিতে। কি লিখে তোমার পাগলা নাকি ভিডিও কল, একটু ভিডিও বারবার দেন।
ভাই একই ভিডিও না, আমরা বরাবরে ভিডিও চেঞ্জ করি, বুঝতে পারছেন? মুরাদ ভাই বলেছে যে মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। তবে আমরা হচ্ছে চাই যে প্রবাসী ভাইদের জন্য আমার কিছু করার স্বপ্ন রয়েছে, ইচ্ছা রয়েছে। প্রবাসী ভাইদের আমরা চাই, যারা আছেন তারা অবশ্যই ইনবক্সে নক দেবেন। আপনাদের আপনাদেরকে নিয়ে আমরা একদিন হচ্ছে লাইভ স্ট্রিমিং বা লাইভে আসবো। আপনাদের জীবনযাত্রা প্রবাসী আপনাদের কেমন কাটতেছে আপনাদেরকে নিয়ে আমরা একদিন লাইভ টক শো করবো, সুন্দরগঞ্জকে দেখাবো যে আপনারা প্রবাসে আছেন, যারা প্রবাসে ভাইরা আছেন অবশ্যই আপনারা হচ্ছে আমাদের সুন্দরগঞ্জের জন্য সাহায্য সহযোগিতা করবেন। অনেকে হচ্ছে অনেকে আমাদের সুন্দরগঞ্জ থেকে বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করতেছে, প্রবাস যাওয়ার চিন্তাভাবনা করতেছে, সুন্দরগঞ্জের ম্যাক্সিমাম লোকে প্রবাস যাওয়ার চিন্তাভাবনা করতেছে। তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে দালালমুক্তভাবে তারা বিদেশ গিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে, সুন্দরগঞ্জকে ফোকাস করতে পারবে, সুন্দরগঞ্জকে উন্নত করতে পারবে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার আশেপাশে যারা লোকজন এখন প্রবাসে যাওয়ার চিন্তাভাবনা করতেছে তাদেরকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন তাহলে তারা সুন্দরভাবে বাইরের দেশে গিয়ে সে সুন্দরগঞ্জ সুনাম অর্জন করতে পারবে। আর হচ্ছে আমরা চাই যে সুন্দরগঞ্জে রমজান মাস উপলক্ষে হচ্ছে ইফতার পার্টির আয়োজন বা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই আপনার প্রবাসী ভাই থেকে শুরু করে আপনারা যা আছেন সুন্দরগঞ্জের আশেপাশে প্রবাদ্যবান বিত্তবান মানুষ তারা যদি পাশে দাঁড়ান তাহলে আমরা সুন্দরগঞ্জ পেজের উদ্যোগে একটি ইফতার পার্টি এবং সাধারণ যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে চাই। তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা অবশ্যই হচ্ছে এই এই বিষয়ে আমরা ভেবে দেখব এবং চেষ্টা করব যে হচ্ছে সুন্দরগঞ্জের মানুষ যাতে কেউ রমজান মাসে না খেয়ে অনাহারে কষ্টে জীবনযাপন করতে না পারে সেজন্য আমরা চেষ্টা করব। তাই আপনারা সবাই আছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এটাই আমার আকুল আবেদন আপনাদের কাছে। তাহলে আমরা চেষ্টা করব যাতে আমরা সুন্দরগঞ্জের যে মানুষজন আছি তারা যাতে সবাই মিলে আমরা কষ্ট করে হলেও সবাই যাতে সুখে শান্তি থাকতে পারি সেটাই আমার প্রচেষ্টা, সেটাই আমার চেষ্টা। তাই আপনারা অবশ্যই সেটা একটু দেখবেন, বিষয়টা মাথায় নেবেন, তাহলে হচ্ছে আমরা সবাই সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। আমরা চাই যে সুন্দরগঞ্জের মানুষ সুন্দর থাক, সুন্দর হোক, সুন্দরগঞ্জের মানুষ যেন শান্তিতে থাকে, সুন্দর সুন্দর। আমরা সুন্দরগঞ্জের মানুষ সবাই যেন জানতে পারে আমরা সুন্দর মানুষ। তাই অবশ্যই আপনারা তো আজকে আমি লাইভ থেকে বিদায় নেব। ও তার আগে আমি আসছে বলে রাখি, আপনারা জানেন সুন্দরগঞ্জ পেজের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ব্যাক পোস্ট সুন্দরগঞ্জ চ্যানেলে ইউটিউব সুন্দরগঞ্জ পেজ সুন্দরগঞ্জের একটা গ্রুপ আছে, আপনারা অবশ্যই সুন্দরগঞ্জকে পুরো বাংলাদেশের বাংলাদেশে প্রচার করার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে হচ্ছে আমরা আরও উৎসাহ পাবো। আপনাদের সাহায্য সহযোগিতা পেলেই আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো, সুন্দরগঞ্জকে সারা বিশ্বের মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সুন্দরগঞ্জ পেজের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দেবেন যাতে পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে সুন্দরগঞ্জ অবহেলিত এলাকা। আমরা অবহেলিত থেকে সুন্দরগঞ্জের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেটাই চাই। আপনাদের প্রচেষ্টা, আপনাদের ভালোবাসা, আপনাদের চেষ্টা থাকলে আমরা সুন্দরগঞ্জকে বাংলাদেশের কাতারে দাঁড় করাতে পারবো। তো আজকে এই পর্যন্তই, মাগরিবের আজান হচ্ছে, আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আবার নিত্য নতুন লাইভে আসবো, আপনাদের সঙ্গে আমার মত বিনিময় শেয়ার করবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।